জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচার চলবে বলে আদেশ দিয়েছেন আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে আদালত বলেছেন খালেদা জিয়া আদালতে না আসায় মামলার কার্যক্রম বিলম্বিত হচ্ছে তবে এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষ দেখুন রিপোর্টটি জিয়া অরফারেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আর আদালতে হাজির হননি বেগম খালেদা জিয়া তবে ঢাকা পুরনো কেন্দ্রীয় কারাগারের ভেতর আদালতে এজলাস বসানোর পর পাঁচই সেপ্টেম্বর তাকে হাজির করে কারা কর্তৃপক্ষ এরপর বারো ও তেরোই সেপ্টেম্বর ধার্য তারিখে বিশেষ আদালতে আসেননি তিনি খালেদা জিয়া আদালতে আসতে অনিচ্ছুক দাবি করে তার অনুপস্থিতিতেই বিচার কাজ চালাতে আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ সেই আবেদনের ওপর বিস্তারিত শুনানি হয় তেরোই সেপ্টেম্বর এ বিষয়ে আদেশ দেওয়ার দিন ধার্য ছিল বৃহস্পতিবার তবে আদেশ দেওয়ার আগে আদালত আবারও দুপক্ষের বক্তব্য শোনেন আপনারা জানেন যে এর আগে তিনি আদালতে এসেছিলেন এবং এসে তিনি বলেছেন আমি আর আসতে পারবো না সুতরাং সেই জিত বা সেই বক্তব্যটাই তিনি ধরে রেখেছেন আমরা বলেছি এটা বাংলাদেশের মানুষের জন্য বিচার ব্যবস্থার জন্য একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা হওয়া উচিত কারণ একজন আসামি তিনি জেলখানায় আছেন তিনি বলছেন আমি আসবো না আর তাকে জোর করেও আনা যাচ্ছে না সুতরাং এরকম ক্ষেত্রে যদি মামলা আমরা পরিচালনা না করতে পারি তাহলে বিচার বিভাগের অন্যান্য আসামি যারা বিচারের অধীনে আছেন তারাও এই একই রকম ইস্যুতে একই রকম বক্তব্য দিয়ে বিচারকে প্রলম্বিত দীর্ঘায়িত করবেন আইদিনের বিধান মোতাবেকই এই আদেশ হয়েছে এবং আমরা মনে করি আগামীতে তারা আদালতে আসবেন এবং বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারা মামলার বিচারের কার্যক্রমে অংশগ্রহণ করবেন আসামি পক্ষ থেকে বলা হয় বেগম খালেদা জিয়া আদালতে আসতে অনিচ্ছুক নন অসুস্থ থাকায় তিনি হাজির হতে পারছেন না আজকে বিকম খালেদা জিয়াকে জেলে রেখে অর্থাৎ তার অনুপস্থিতিতে যে বিচার কার্য উনি পরিচালনা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা আইন এবং নজির আইনের নজিরের কোনো আমলে এটা আসে না যেহেতু প্রসিকিউশন বা পিটিশনটা দিয়েছে সেই কারণে আমরা বলেছি এটা মেনটেনেবল না এবং এই পিটিশন দেওয়ার একটি আর তার নাই একমাত্র বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসাবে আমরা এই আবেদন দিতে পারি তারপরে কোর্ট এই পিটিশনটা মঞ্জুর করেছে আমরা কোর্টে ন্যায় বিচার পাই নাই এই আদেশে বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব যুক্তিতর্কের জন্য মামলার পরবর্তী তারিখ চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে সেপ্টেম্বর ঠিক করেছেন আদালত পরাগ আজিম চ্যানেল আই ঢাকা